বনেরঘাটা ন্যাশনাল পার্ক বেঙ্গালুরুর একটি পরিচিত টুরিস্ট স্পট। এই ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য অনলাইন টিকিট বুকিং করার প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। অনলাইনে টিকিট কাটলে বিশাল লম্বা লাইন দিয়ে টিকিট কাটার সময়টা আপনার বাঁচবে। মোবাইল দিয়েও টিকিট কাটতে পারবেন, সেম প্রসেস। তবে দেখানোর সুবিধার জন্য আমি আপনাদের কম্পিউটারে প্রসেসটা দেখাবো। প্রথমে গুগলে চলে যান, টাইপ করুন বনেরঘাটা ন্যাশনাল পার্ক। সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি পাবেন সেটাতে ক্লিক করলে বনেরঘাটা বায়োলজিক্যাল ন্যাশনাল পার্কে হোম পেজ খুলে যাবে। খুবই ক্লিন সাইট, অনেক নেভিগেশন মেনু আছে। ওখানে পার্কের ইতিহাস, পার্ক রুল, জু ম্যাপ, গ্যালারি, নানা আপডেট পাবেন, চাইলে পড়তে পারেন। টিকিট বুকিংয়ের জন্য একদম ওপরে বুক মাই টিকিট বলে একটা মেনু পাবেন, ওখানে ক্লিক করলে অনলাইন টিকিট কেনার পোর্টালটা খুলে যাবে। পেজটাতে অনেক রুল লেখা রয়েছে, সেটা অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে একদম নিচে এগ্রি বাটনটি চেক করতে হবে। চেক মার্ক আসলেই প্রসিড বলে সবুজ বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবার দেখবেন পরপর প্যাকেজগুলো আসবে, তার মধ্যে অনলি জু, জু সাফারি, বাটারফ্লাই পার্ক, নানা রকম এসি নন এসি প্যাকেজগুলো দেখাবে। আমি এসি বাস সাফারি কম্বো প্যাকেজটা বুক করব। বাই নাওতে ক্লিক করলে আপনাকে ডেট সিলেকশন করার অপশন দেখাবে। ডেট সিলেক্ট হয়ে গেলে সেই ডেটের অ্যাভেলেবল স্লটগুলো টাইম ওয়াইজ দেখাবে। আপনাদের যে স্লটটা সুবিধা সেটা আপনি সিলেক্ট করে নিলে দেখবেন নিচে নেক্সট বাটন আছে, সেখানে ক্লিক করলে ওই প্যাকেজের অ্যাডাল্ট আর চাইল্ডের প্যাকেজ কস্ট দেখাবে। আমি তিনজন অ্যাডাল্টের জন্য বুকিং করব, তাই অ্যাড টু কার্ট পরপর তিনবার ক্লিক করেছি। আপনি আপনার হিসাবে করবেন, যতজনের জন্য বুকিং করছেন সেই হিসাবে ওপরে কার্ডের প্রাইস ভ্যালু দেখাবে। আমার ক্ষেত্রে 720 টাকা হিসাবে 2160 টাকা শো করছে। নেক্সট বাটনটার এর পরে ক্লিক করলে যে কোনো একজনের ডিটেল ফিল করার একটা ফর্ম খুলবে। মেনলি নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হয়। ইমেলটা ঠিকঠাক দেবেন, কারণ ওখানে টিকিটটা আসবে। পেমেন্ট মেথড সিলেক্ট করে নেবেন, অনেক অপশান পাবেন, তার মধ্যে আমি ইউপিআই সিলেক্ট করেছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে একটা পপ আপ মেসেজ আসবে, যেটা আপনি একবার চেক করে নেবেন যে ডেট ঠিক আছে কি না। এরপর প্রসিড করলে ইউপিআই পেমেন্টের অপশান খুলবে। ইউপিআই আইডি, ফোন নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন, না হলে কিউআর কোড জেনারেট করে পে নাও অপশানে ক্লিক করলে একটা কিউআর কোড আসবে। জিএসটি কনভিনিয়েন্স ফি অ্যাড করে আমাকে 16 টাকা বেশি দিতে হলো। পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল দেখানোর পর আপনাকে চলে যেতে হবে সেই মেল আইডির ইনবক্সে, যেটা আপনি ফর্ম ফিল করার সময় দিয়েছিলেন। দেখবেন একটা মেল আসবে, সেটাই আপনার বুকিং টিকিট। পুরোটা আপনি প্রিন্ট করে নিতে পারেন বা মোবাইলে এই মেলটা দেখালেও এন্ট্রি করতে পারবেন বনেরঘাটাতে। প্রিন্ট করুন বা মোবাইলে রাখুন, আপনাকে সব এন্ট্রি পয়েন্টে এটা সঙ্গে রাখতে হবে। কম্বো টিকিট বুক করেছিলাম বলে আমি জু, বাটারফ্লাই পার্ক, সাফারি সব জায়গাতে চটপট এন্ট্রি নিতে পেরেছি। বনেরঘাটার পুরো ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলে যে ভিডিওটি আপলোড করা আছে সেটা দেখতে পারেন। আজকে এইটুকু, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।